সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই শুভ দিন আমাদের এই 30 তারিখ মনোনয়নপত্র দাখিল করা সরকারিভাবে আমাদের আজকে শেষ দিন। এই শেষ দিনে আমরা আপনাদের সাথে নিয়ে এই হরিরামপুর মাটির মানুষের মানুষ যারা আপনারা আছেন, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, চেয়ারম্যান সাহেবরা যারা আছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমি সবাইকে সাথে নিয়ে তারপরে আজকের এই হরিরামপুর উপজেলায় সরকারিভাবে আমরা মনোনয়ন পত্র দাখিল করলাম। আপনাদের সকলের দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যেইভাবে আস্থা বিশ্বাস রেখে আবারও এই সিংগাইর হরিরামপুর সদরের তিনটি ইউনিয়ন মিলে এই মানিকগঞ্জ দুই আসনের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমার উপরে আস্থা এনে আবারও উনি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। আমি মনে করি এই দায়িত্বটা আমার একার না, নৌকাটা শুধু আমি এনেছি, কিন্তু এইটাকে তীরে ভিড়ানো, এইটাকে এই নৌকাকে পাওয়া সমস্ত মাঝি হলেন আজকে আপনারা সাধারণ মানুষ যারা আছেন তারা। এই নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের কোনো বিকল্প নাই। আপনারা যারা আছেন, আপনারা যদি এই নৌকাটাকে সুন্দরভাবে বাইস না দেন, নৌকাটাকে না পেয়ে ফিরে না ফিরান, তাহলে কোনোভাবেই এটা সম্ভব হবে না। আমি আপনাদের কাছে যারা সাধারণ এই এলাকার মাটি মানুষের মানুষ আছেন, যাদের সাথে আমি সবসময় আজকে গত 15টা বছর যাদের সাথে আমি সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আমি যতটুকু পেরেছি সরকারের কাছ থেকে, জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি যে উন্নয়নগুলো এনেছি, সেই উন্নয়নগুলো আমি আপনাদের জন্য শতভাগ সেগুলো করার চেষ্টা করেছি, আপনারা সেটা খুব ভালো করেই জানেন। অতএব আমি আগামী তেও যে ছোট ছোট উন্নয়ন আরও যেগুলো বাকি আছে, অনেকেই হয়তো মনে করে যে আর এতটুকু হলে হইতো, আর এতটুকু হলে হইতো, আমরা সেই কাজগুলো আমরাই করতে পারবো। বড় বড় মেগা প্রজেক্ট, বড় বড় কাজগুলো যেহেতু শেখ হাসিনা আমার মাধ্যমে এখানে করেছেন, অতএব বাকি কাজগুলো ইনশাল্লাহ আমি করতে পারবো। সেই আস্থা বিশ্বাস আপনাদের আছে বলেই শেখ হাসিনা কিন্তু আমাকে মনোনয়ন দিয়েছে। আপনাদের ভাবার কোনো কারণ নাই যে শেখ হাসিনা আমাকে এককভাবে মনোনয়ন দিয়েছে, তা না, কিন্তু আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করেছে শেখ হাসিনার গোয়েন্দা বিভাগ, শেখ হাসিনার মনোনীত গোয়েন্দা যারা আছে প্রত্যেকটা বিভাগ থেকে কোনো না কোনোভাবে হয়তো আপনি বুঝতে পারেন নাই যে এটা গোয়েন্দা, হয়তো বুঝতে পারেন নাই এটা কেন্দ্র থেকে আসছে, কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের কাছে তারা প্রশ্ন করছে যে আপনাদের এমপি কেমন, আপনাদের মমতাজ কেমন। আপনারা কিন্তু সবাই তখন বলেছেন যে না, মমতাজ ভালো, মমতাজ থাকলে আমাদের ভালো হয়। আপনারা যে বলেছেন এই কথার পরিপ্রেক্ষিতে আপনারা আমাকে ভালোবাসেন, আমি সততা নিষ্ঠার সাথে কাজ করি, এই কথা কিন্তু আপনারা বলেছেন, এই কারণেই শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিতে, না হলে দিত না কোনো দিন। অতএব আপনাদের সেই সম্মানটা যেন রক্ষা হয়, আমি যেন সেই সম্মানটা রক্ষা করতে পারি, শেখ হাসিনা যে নৌকা দিয়েছে এই নৌকার মাঝে আপনারা সবাই হয়ে, আপনারা নেতৃবৃন্দ যারা আছেন, এই হরিরামপুরের নেতৃবৃন্দ সবাই আমাকে অনেক ভালোবাসেন আমি জানি, সেই ভালোবাসা দিয়ে শেখ হাসিনার আদর্শে এবং সেই নৌকাকে সামনে আপনারা বিজয় করবেন। আগামী 7 তারিখে জানুয়ারির 7 তারিখে নির্বাচন, আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা আপনারা ঘরে ঘরে গিয়ে মানুষকে ভোটমুখী করবেন, তাদেরকে কেন্দ্রমুখী করবেন, তাদেরকে বলবেন যে আপনারা কেন্দ্রে আসেন। অনেকেই ভুল বুঝাইতে পারে যে অমুক আসে নাই নির্বাচনে, তমুক আসে নাই নির্বাচনে, নির্বাচন লাগবো না, ভোট হওয়ার দরকার নেই, এরকম বলতে পারে, আপনারা কোনো কথা শুনবেন না। আপনারা সবাইকে নিয়ে একসাথে ভোট কেন্দ্রে যাবেন এবং সেই ভোট কেন্দ্র থেকে ভোট আনার জন্য যত দায়িত্ব আছে সেটাও আমাদের নেতৃবৃন্দ যারা তারা পালন করবে, এবং তার জন্য যত ধরনের সহযোগিতা আছে আমরা সেটা করব, না কি বলেন? আমরা সেই সহযোগিতা করবো, যারা বয়স্ক মানুষ আছে, মা বোনরা আছে, তাদেরকে আনার জন্য যা ব্যবস্থা আছে আমাদের নেতৃবৃন্দর মাধ্যমে আমরা সেটা আপনাদেরকে সহযোগিতা করব, তাদেরকে আপনারা এনে ভোট দেওয়া
সুন্দরভাবে আবার তাদেরকে বাসায় যাওয়ার ব্যবস্থা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা আপনারা নৌকা মার্কার জন্য কাজ করবেন তারা যেন ভোট দিতে পারে কিন্তু বিনয়ের সাথে চাবেন যে আপনারা ভোট দিবেন আপনার ভোট আপনি দিবেন কিন্তু সেই ভোটটা শেখ হাসিনার নৌকায় দিবেন নাকি এই কথাটা আপনাদের বিনয়ের সাথে সবার কাছে ভোটটা চাইতে হবে যাই হোক আমি সবার কাছে ভোট চাওয়ার আহ্বান জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে যারা এখানে আসছেন যারা কষ্ট করে অনেক সময় ধরে আসছেন আমি তাদের সকলের এই পার ও পার চরের আমার অনেক চেয়ারম্যান সাহেবরা মেম্বার সাহেবরা আমার মা বোনরা এবং আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোগী সংগঠন যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ যারা এখানে আছে কৃষক লীগ সকলের সকলের প্রতি আমি আমার ধন্যবাদ সালাম জ্ঞাপন করে একটা জিনিস মনে রাখেন যে আমাদের সরকার শেখ হাসিনার সরকারই আবার প্রধানমন্ত্রী হবে অতএব আমাদের কোনো কারো উস্কানিতে আমাদের কোনোভাবে কোনো বিবাদে জড়ানো যাবে না নাকি বলেন আমরাই যেহেতু এখানে আসি এবং আগামী আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের আছে এবং শেখ হাসিনা আগামীতে আল্লাহর রহমতে আবার প্রধানমন্ত্রী হবে তাহলে আমাদের সুন্দরভাবে কেউ যদি খারাপভাবে গালিও দেয় আমরা তাকে ভাই বলে তাকে আমরা আদর যত্ন করে বলবো যে এদিক ওদিক ঘোরাফেরা করে আর লাভ নাই আপনারা নৌকায় আসেন আসেন আমরা এক নৌকায় সবাই উঠে যাই আমরা সবাইকে সুন্দরভাবে কারণ অনেকের হয়তো অনেক রকমের উস্কানি থাকতে পারে আপনার উস্কানিতে পড়বেন না এই আশাবাদ ব্যক্ত করে আইন শৃঙ্খলা ভালো রাখবেন এবং নির্বাচনের যে আচরণবিধি আছে আমাদের ইউনো অফিস থেকে সেই আচরণবিধিও আপনাদেরকে দেওয়া হচ্ছে আপনারা অনেকেই নেবেন সেই কাগজগুলা আপনারা আচরণবিধিটা রক্ষা করবেন সবাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা